যুক্তরাষ্ট্রে বানানো হবে একটি মসজিদ, আর সেটির টাকা জোগাড় করার জন্য একটি অনুষ্ঠানে উপস্থিত হন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তানজিম হাসানরা। সেই অনুষ্ঠানের টিকিট বিক্রি করে আয় হয় লাখ লাখ টাকা, যা পুরোটাই ব্যয় করা হবে সেই মসজিদ নির্মাণের জন্য। বিশ্বকাপ মিশন শুরুর আগে রিয়াদ সাকিবদের এই মহৎ কাজ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ধর্মীয় কাজ আর মাহমুদুল্লাহ রিয়াদ, এ দুটির কম্বিনেশন দেখা কোনো সারপ্রাইজিং বিষয় নয়। ইসলামের প্রতি অগাধ বিশ্বাসী তানজিম সাকিবের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। আমেরিকায় এক মসজিদ বানানোর জন্য এক অনুষ্ঠানে যান তারা, সাথে ছিলেন সাকিবও। বলা হয়ে থাকে যে গরু দুধ দেয় তার লাথি হজম করাও ভালো। সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটে তেমনই এক খেলোয়াড়। তবে উপরের সাকিবটা যতটা আগ্রাসী, ভেতরের সাকিবটা যে তেমনি তালে রাসের মতো। গরিবদের জন্য ফাউন্ডেশন, ক্যান্সার নিরাময় ফাউন্ডেশন কিংবা মাঠ কর্মীদের টাকা দেয়া, এগুলো আড়ালেই করার চেষ্টা করেন সাকিব। রোববার যুক্তরাষ্ট্রে একটি ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, তাদের সঙ্গে ছিলেন তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ। জানা গেছে ডালাসের টেক্সাসে অবস্থিত অ্যালেন মসজিদের নির্মাণ কাজের জন্য তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠান ছিল, সেখানে অংশ নিয়েছেন তারা। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় কোরআন তেলাওয়াতের আয়োজন করে ইসলামী অ্যাসোসিয়েশন অব অ্যালেন। এই অনুষ্ঠানে টিকিটের মূল্য ছিল $20। সব মিলিয়ে কয়েকশো মানুষ এই অনুষ্ঠানে এসেছেন। এখান থেকে সংগৃহীত অর্থ দেয়া হয়েছে মসজিদ নির্মাণের জন্য গঠিত তহবিলে। অনুষ্ঠানে যারা এসেছেন তারা ক্রিকেটারদের সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়েছেন। ধর্মীয় কাজে ক্রিকেটারদের পেয়ে খুশি ছিলেন আয়োজকরাও। এর আগেই তো এই সাকিবদের প্রবাসীদের সাথে করা কাজের নিন্দা করেছিল অনেকেই। সেটিও ছিল টি-20 বিশ্বকাপ। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন, পরিবেশ ভিন্ন, রিয়াদদের উদ্দেশ্যও ভিন্ন, আর সাকিবেরও ভিন্ন চেহারাটাই দেখা গেল। সব মিলিয়ে মহৎ এই কাজের প্রশংসা করেছেন সবাই। আগামী 8ই জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর 10ই জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা। এরপর গ্রুপ পর্বের বাকি 2 ম্যাচ খেলতে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ, সেখানে নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে তারা। শ্রীলঙ্কাকে হারাতে পারলে 1-5 সুপার 8-এ যাবে টাইগারদের। সাকিব রিয়াদরা যাই করুক, তাদের মূল লক্ষ্য অবশ্য সেটাই। নেট কয়টা দেখো? 5 কিলো।